হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ডাইকাস্ট ম্যানিয়াতে। আমি অরিজিৎ, আপনাদের বন্ধু, আপনাদের সাথে। ভিডিওর প্রথমেই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, ডাইকাস্ট ম্যানিয়াকে সাপোর্ট দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা এখনও আমার ভিডিওকে মানে আমার ডাইকাস্ট ম্যানিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রাখবো, দয়া করে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আগামী দিনে যখন আমার প্রচুর নতুন মডেল আমি আনতে চলেছি, সেই সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং আশা রাখবো যে আপনারা সেই সমস্ত মডেল দেখে খুশি হবেন, এবং যে সমস্ত আমার কালেক্টর বন্ধুরা আমার চ্যানেল দেখছেন, ভিডিও দেখছেন, তারা অনুপ্রেরণা পাবেন। এবং আমার ভিডিওকে দয়া করে লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রিপশন, এটাই হলো আমার ইন্সপিরেশন, এবং এটা আমাকে মোটিভেট করবে আগামী দিনে আমার সংগ্রহ বাড়াতে এবং সেই সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকে যে মডেলটা সম্বন্ধে আলোচনা করব, সেটা হলো ভারতের বিখ্যাত বাইক কোম্পানি, মানে টু হুইলার মোটর বাইক কোম্পানি, যেটাকে বুলেট বলা হয়, রয়্যাল এনফিল্ডের স্টেলার বলে যে মডেলটি আছে সেটা সম্বন্ধে। এর আগে আমি দুখানা ভিডিওতে, একটাতে ক্লাসিক 350 এবং মেটর ফায়ারবল সম্বন্ধে আপনাদের দেখিয়েছিলাম, আজকে দেখাবো আমি স্টেলার, এবং আরেকটি বাকি থাকবে যেটা আমার আগামী ভিডিওতে আসতে চলেছে, সুপারনোভা। তো চলুন ভিডিওতে গিয়ে প্রোডাক্টটা রিভিউ দেখা যাক। আর আরেকটা কথা বলে দিই, প্রত্যেকটা বাইক, বিশেষ করে এই মেটর ফায়ারবল, সুপারনোভা এবং স্টেলার, এই তিনটের দামই হলো 1390 টাকা, এবং এই তিনটে মডেলই আমি পারচেস করেছি রয়্যাল এনফিল্ড স্টোর থেকে। এবার বন্ধুরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রয়্যাল এনফিল্ড স্টেলার 350-র অরিজিনাল বক্সটা। দেখতেই পাচ্ছেন ভিতরে ডাইকাস্ট মডেলটা রয়েছে বাইকের। এবার এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আনবক্সিং করে আপনাদের সামনে তুলে ধরব। এই যে বন্ধুরা, এটা হলো রয়্যাল এনফিল্ড স্টেলার 350। দেখুন এর ফ্রন্ট লুক ক্লোজ থেকে দেখাচ্ছি, এটা হলো সাইড লুক, এটা অ্যানাদার সাইড, এটা ব্যাক পোর্শন, নাম্বার প্লেটের জায়গা। আমার ভিডিওর সাথে প্রতিবারের মতো এবারেও কিছু স্টিল পিকচার আপনাদের জন্য অ্যাড করে দেওয়া আছে, যাতে ক্লোজ ভিউ পেতে সুবিধা হয়। আর এখানে একটা স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডার জন্য গাড়িটাকে দাঁড় করা যাবে। এই যে স্ট্যান্ডটা ওপেন হয়ে গেল, এখানে একটা স্ট্যান্ডের মধ্যে ছোট্ট একটা লক করা আছে যাতে গাড়িটা পড়ে না যায়। মোটামুটি গাড়িটার ওজন সব পার্টস যে মেটালের তৈরি তা নয়, দামের তুলনায় ডিজাইন, মডেল, কালার খুবই সুন্দর, কিন্তু দামের তুলনায় কোয়ালিটি আমার মোটামুটি লেগেছে, অ্যাভারেজ। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেল ডাইকাস্ট মানিয়াকে সাবস্ক্রাইব করবেন। Careful with your pretty eyes and run with me, you're done. Cause you and I are a secret. Feel my drift against your skin, cause honestly, let's hold our breath, this is so real. Just you and me, let's escape, girl, tonight.